নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে জানাই স্বাগত। আপনাদের সাথে রয়েছি আমি বর্ষা। সংবাদ শুরু করার আগে দেখে নিচ্ছি এখনকার হেডলাইনস। হেডলাইনস নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি। পারুল প্রকাশনী, সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপির কর্মীরা, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা। নাগেরচলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দুটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। আটক করা হয় দুই নেশা বিক্রেতাকে। জলের দাবিতে পথ অবরোধ করল আমাশা জগন্নাথপুর এলাকার বাসিন্দারা। রাজ্যের আটটি জেলা থেকে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ। প্রায় 5 কোটি টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয় এদিন। এখন সংবাদ বিস্তারিত। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবার পর ঊনকোটি জেলার বিভিন্ন জায়গাতে সন্ত্রাস চালাচ্ছে বিজেপির কর্মীরা। সিপিএম ও কংগ্রেস পার্টি অফিসগুলোর রাতের অন্ধকারে ব্যঙ্গে দেওয়া হচ্ছে। বিরোধী দলের সমর্থকদের আক্রমণ করা হচ্ছে। বৃহস্পতিবার কৈলাসহর কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে এমনই জানায় প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা। বিজেপির বাদে যত পলিটিক্যাল পার্টি আছে, সিপিআইএমএল, কংগ্রেস, সিপিএম, যাই আছে, সব পুলিশা অফিস, পলিটিক্যাল পার্টির অফিস, সিপিআইএমএল এর একটা অফিস, কংগ্রেসের অফিস, সিপিএম এর অফিস, দুলিশা তাণ্ডব নৃত্য করেছে। গোপন খবরের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ নাগেরচলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দুটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু শুকনা গাঁজা উদ্ধার করে, সাথে দুজন গাঁজা বিক্রেতাকেও আটক করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এডিনগর থানার পুলিশ নাগেরচলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দুই দোকান থেকে বেশ কিছু শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পাশাপাশি গাঁজা বিক্রয়ের দায়ে আটক করা হয় শেখরদেব ও উত্তম ঘোষ নামে দুই ব্যক্তিকে। এডিনগর থানার এক পুলিশ কর্মী জানান, এদিন সকালে স্থানীয়রা এডিনগর থানা পুলিশকে জানায় যে নাগেরচলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন শেখরদেব ও উত্তম ঘোষের দোকানে গাঁজা বিক্রি হচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্ররা এখান থেকে গাঁজা ক্রয় করছে। সেই মোতাবেক এডিনগর থানার পুলিশ শেখরদেব ও উত্তম ঘোষের দোকানে হানা দেয়। তাদের দোকানে তল্লাশি চালিয়ে পুলিশ ছোট ছোট প্যাকেট করা শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। তখন পুলিশ শেখরদেব ও উত্তম ঘোষকে আটক করেছে। তাদের বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান। আমরা সকাল 10টার দিকে আমরা মানে খবর পাইতেছি যে মানে নাগেরচলা ট্রাফিক পয়েন্টের লোকে, হ্যাঁ, এখানের মধ্যে ওই শেখরদেব আর উত্তম ঘোষ, তাদের দোকানের মধ্যে তারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছে, তারা এখানে যাইতে স্ট্যান্ডের থেকে নামে তাদের থেকে গাঁজার পোতলাটা কিনে লইয়া যাইতেছে। তখন এখানে কিছু পাবলিকে সন্দেহ করে আমরা খবর দিছি, আমরা গিয়া তাদের দোকানের মধ্যে গিয়া দেখছি এই গাঁজা পোতলাগুলো তাদের দোকানে পাইছে, তাদের গিয়ে অ্যারেস্ট করি, হয়তো আমরা তুলে লইয়া যাইছি। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জলের দাবিতে পথ অবরোধে বসল আম্বাসা জগন্নাথপুর এলাকার বাসিন্দারা। 4-5 দিন ধরে এলাকার জলের তীব্র সংকট চলছে। এরই দাবিতে বৃহস্পতিবার আম্বাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে। প্রায় 4 ঘন্টা চলে এই অবরোধ।
শিক্ষা মরশুমের শুরুতেই তীব্র জল সংকট দেখা দিয়েছে আম্বাসা মহকুমার প্রত্যন্ত এলাকাগুলিতে। আম্বাসা মহকুমার জগন্নাথপুর এলাকায় 4-5 দিন ধরে তীব্র জল সংকট চলছে, যার ফলে এলাকার ছোট একটি নদী থেকে জল এনে তৃষ্ণা মেটাচ্ছে এলাকার জনগণ। বৃহস্পতিবার জলের দাবিতে সকাল থেকে আম্বাসা গন্ডাছড়া সড়ক অবরোধে বসে জগন্নাথপুর এলাকার বাসিন্দারা। ঘটনা খবর পেয়ে ছুটে আসে আম্বাসা থানার পুলিশ ও DWSR এর আধিকারিকরা। দীর্ঘক্ষণ আলোচনা করা হয় আধিকারিকদের সাথে। প্রশাসনের আধিকারিকদের আশ্বাস পেয়ে 4 ঘন্টা পর পথ অবরোধ তুলে নেয় এলাকাবাসীরা। এই পথ অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর যানবাহন আটকে পড়ে, যার ফলে ভোগান্তির শিকার হয় যাত্রীরা। এলাকাবাসীরা জানান, পানীয় জলের সংকট দূর না হলে আগামী দিনে জাতীয় সড়ক অবরোধে বসবে তারা। কোনো সময় আইয়া ও পোলা পানের পেশাবের মতো, এরপরে 5 দিন লাগাতে হয়েছে না, দিন ভাড়া থাকতে ওই এলাকে আমরা আজকে জলের লেগা। এই পাড়াটার নাম কি? সুরেন্দ্রিয়াংপাড়া, জগন্নাথপুর। 5 দিন ধরে আপনাদের এখানে জল নাই, কি কারণে জলটা নাই? আমরা তো কারেন্ট নাই না, মেশিন আমরা যাই না, সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। আরে দেখুন দেখুন, আমাদের মালতীর ছেলে এসছে, শুনেছি ওনাকে বড় ইঞ্জিনিয়ার, অনেকদিন পর এসেছে। কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো TMT বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো TMT বার এখন আরো উন্নত মানের, যা জংরোধক তাই মরছে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। लेके चलो सोच दे, अभी शुरुआत करो, होगा कल से ही। देख भाई एक भाई एक राय दूंगा, चल वही पल में ही जिले, कल कहीं सपने पुकारे, चल वही। एक नई रोशनी सरूबरू होना है, आँखों में जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मंजिले ना दूर है, यहाँ पे दिन बिताना मानो बेस्ट डेज कहलाता है। एक भाई हमारा आशिया है। এসে গেল বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করেছে ত্রিপুরা SCERT প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে এমন এক সর্বোত্তম রেফারেন্স সিরিজ, স্কুলের সব পরীক্ষায় যা নিয়ে আসবে সর্বোচ্চ নম্বর। ইংরেজির জন্য ডক্টর PC ধরের স্মার্ট ইংলিশ, বাংলা সাহিত্য মালঞ্চের জন্য ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার ও জ্যোতিভূষণ চাকির বাংলা রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। কতদিন ধরে কাশি আপনার? ডাক্তারবাবু, 2-3 সপ্তাহের বেশি হবে। কাশির সঙ্গে রক্ত যায়? হ্যাঁ, মাঝে মাঝে রক্ত যায়। ডাক্তারবাবু, আমার কি হয়েছে? আমাদের সন্দেহ যে আপনার যক্ষা হয়েছে, কফ পরীক্ষা করলেই সেটা সঠিকভাবে বোঝা যাবে। আমাদের রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে কফ পরীক্ষা করার সুবন্দোবস্ত রয়েছে। এ ধরনের লক্ষণ
দেখা মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো 6 থেকে 8 মাস ঔষধ খেলেই যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এছাড়াও রাজ্যে এখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি রোগের শনাক্তকরণের জন্য সিবিনেট মেশিন সহ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুবিধা রয়েছে। যক্ষা রোগ নির্মূল করতে সচেতনতা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে শুধু স্কুলের পরীক্ষায় নয় জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ আগে হ্যাঁ একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা SCERT কর্তৃক অনুমোদিত NCERT নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ ক্লাস 1 থেকে ক্লাস 8 সববার ফিউচার এখন ব্রাইট কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী পারুল প্রকাশনী তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংতরাই থাকে শুধু লংতরাই কত কিছু রান্না হয় মন তাই গড়ছো জয় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই ওয়াও রূপ তো কম না সহ্য ভাবি আপনিও ভাবি আমিও নামটা কি নাম মানে বালতি আরএফএল ডিলাক্স প্যাকেট ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি শক্ত মজবুত ও দীর্ঘস্থায়ী চাচা বলেছিলাম না ডিলাক্স প্যাকেট হাতলটাও মজবুত কালারটাও জোস আরএফএল ডিলাক্স প্যাকেট রূপে যার পরিচয় ওরে বেটা লস্কর চিয়ারটা নিয়ে গেছে কোন সে তস্কর ওদিকে কবির কবিতার অপমৃত্যু ঘটিল ওরে বেটা লস্কর চিয়ারটা রেগে গেছে কবি হওয়ার তস্কর আরএফএল চেয়ারের নতুন নিবেদন আরএফএল রয়্যাল চেয়ার উন্নত প্লাস্টিক আর সুদৃশ্য ডিজাইনের কারণে এটি আসলেই রয়্যাল আরএফএল রয়্যাল চেয়ার পুরোপুরি রয়্যাল নতুন সংসার ব্যস্ততা একটু গোছগাছ এখানে নতুন অতিথির আগমন শৈশবের ডানা মেলা ভবিষ্যতের সূচনা এখানেই হাসি আনন্দ অভিমান রাগ দুঃখ জীবনের প্রতিটি মুহূর্তই আমায় ঘিরে আমি আরএফএল ডাইনিং টেবিল থাকি আজীবন পরিবারের একজন এই শোনো চলো না ছুটিতে বিদেশ যাই আরে এটাই তো বিদেশ চলো থাইল্যান্ড দিয়ে শুরু করি আবু একটা সাইকেল কিনে আরে জোরে চালা জোরে একটা না দুইটা কিনবো মাঝে মাঝে আমিও তোর সাথে রাইডে যাব বললাম তো আমার কথাই ফাইনাল ভাইয়া আমার একটু পছন্দ ছিল আমি ওকে ভাইয়া ওকে তুমি ছেড়ে দাও ভাইয়া তোর পছন্দই আমার পছন্দ রিগাল সুপার প্রিমিয়াম কমফোর্টে স্মুথ হয়ে যাবে সব কানাডার বিখ্যাত রেডোকের উপর লেকার পেন্ট সাথে চাইনিজ ফেব্রিক্স এর রিগাল সুপার বসলে মন এতটাই ভালো হয়ে যায় যে সব কিছুতেই তখন শুধুই ওকে এখন সংবাদ বিস্তারিত
টিসিএস অফিসার পান্না আহমেদ কান্ডির রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 2016 সালে নিজ বাড়িতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয় পান্না আহমেদের বিরুদ্ধে। সেই ধর্ষণকাণ্ডে রাজ্য সরকার হাইকোর্টে আবেদন জানিয়েছিল, সেই আবেদন মঞ্জুর হয় বৃহস্পতিবার। চাকরি থেকে বরখাস্ত টিএস অফিসার পান্না আহমেদ কান্ডে রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করল হাইকোর্ট। 2016 সালে নিজ বাড়িতে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ দায়ের হয় টিসিএস অফিসার পান্না আহমেদের বিরুদ্ধে। থানায় মামলা দায়ের হওয়ার পর পান্না আহমেদ দীর্ঘদিন যাবৎ পলাতক ছিলেন, পরে যদিও তিনি পুলিশের জালে ধরা পড়েন। এই মামলার শুনানি শুরু হয় পশ্চিম জেলার অতিরিক্ত দায়ের আদালত কোর্ট নং পাঁচে। মামলার শুনানি চলাকালীন নির্যাতিতার রাজ্য সরকারের নিকট বিশেষ পিপির আবেদন জানান। নির্যাতিতার আবেদন অনুযায়ী বিশেষ পিপি হিসেবে নিযুক্ত পান আইনজীবী সম্রাট কর ভৌমিক। তারপর নির্যাতিতার পক্ষ থেকে পুনরায় বয়ান সহ সাক্ষ্যবাক্য গ্রহণের দাবিও জানানো হয়, কিন্তু নিম্ন আদালত নির্যাতিতার এই আবেদন খারিজ করে দেয়। তখন রাজ্য সরকার কর্তৃক নিযুক্ত এই মামলার বিশেষ পিপি সম্রাট কর ভৌমিক উচ্চ আদালতের দ্বারস্থ হন। বৃহস্পতিবার উচ্চ আদালতের প্রধান বিচারপতি সঞ্জয় কারোলের এজলাসে তার শুনানি হয়। শুনানি শেষে মাননীয় প্রধান বিচারপতি নিম্ন আদালতকে পুনরায় নির্যাতিতার বয়ান ও সাক্ষ্যবাক্য গ্রহণের নির্দেশ দেন। রাজ্য সরকারের তরফে নির্যাতিতার পক্ষে নিযুক্ত বিশেষ পিপি সম্রাট কর ভৌমিক জানান, 17 জুন নিম্ন আদালতে এই মামলার সকল পক্ষকে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালতের প্রধান বিচারপতি। সেই দিন এই মামলার পরবর্তী সাক্ষ্যবাক্য গ্রহণের দিন ধার্য করবেন নিম্ন আদালতের বিচারপতি। এমত অবস্থায় হাইকোর্টে রাজ্য সরকার যায় এবং সেই মামলায় আজকে চিফ জাস্টিস যে রায় দেন যে নির্যাতিতার পুনরায় সাক্ষ্যবাক্য গ্রহণ করা হবে এবং নিচের কোর্টে জজ কোর্টে যেভাবে নির্যাতিতার সাক্ষ্যবাক্য গ্রহণ করা হয়েছে তাতে কিছু অসঙ্গতি এবং ত্রুটি রয়েছে এবং সেই মোতাবেক আজকে রায় দেওয়া হয় হাইকোর্ট থেকে। মহামান্য হাইকোর্ট আজকে রায় বলেছেন যে আগামী 17 তারিখ যাতে সমস্ত পক্ষ যাতে জজ কোর্টে হাজির হয় এবং সেখানে মাননীয় জজ কোর্ট আবার সিদ্ধান্ত নেবেন পরবর্তী সাক্ষ্যদানের দিন কবে ধার্য করা হবে। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বৃহস্পতিবার বুদ্ধনগর এলাকায় সারা রাজ্যের 8টি জেলা থেকে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ। এদিন গাঁজা কফ সিরাপ, ট্যাবলেট, হিরোইন সহ বাজেয়াপ্ত নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ। প্রায় 5 কোটি টাকার নেশা সামগ্রী উদ্ধার করল পুলিশ। এটা 8টা ডিস্ট্রিক্ট থেকেই আসছে, ত্রিপুরা সব 8টা ডিস্ট্রিক্ট থেকে আমাদের স্টোরেজ আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে। এই স্টোরেজগুলি থেকে এখানে স্থানান্তরিত হয় করা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সুপ্রিম কোর্টের গাইডলাইন স্ট্রিক্টলি মেনে করা হচ্ছে আর কি। এটার ফেস ভ্যালু যদি হিসাব করি এটার বাজার মূল্য হচ্ছে 4,14,00,000 টাকার মতো আজকে এখানে ডেস্ট্রয় করা হচ্ছে। রাতিনাদারকে ঢাল বানিয়ে কৈলাসর বাজারে নিশিকুটুম্বদের তাণ্ডব অব্যাহত। কৈলাসর বাজারে 2টি দোকানে চোরের দল হানা দেয়, নিয়ে যায় বেশ কিছু সামগ্রী। পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছে কৈলাসর বাজারের ব্যবসায়ীরা। ঘরের ভিতরে সব এলোমেলো হয়ে গেছে, ব্যাপারটা বুঝলাম না, কারণ সামনের দিকটা বন্ধই আমি নর্মালি খুলছি তারাটা। পিছন থেকে গেলাম, গিয়ে দেখি পিছন থেকে দরজাটা খুলটা তারা ঢুকছে, ওটাকে ক্যাশব্যাক সহ দিয়ে কিছু টাকা পয়নাস্ত এগুলো নিয়ে গেছে। দুঃখজনক ঘটনা, একটির পর একটি ঘটছে। আমি ব্যক্তি ব্যবসায়ী হিসেবে বলবো এটা প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতা। এবং আমি কিছু অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত আছি, আমার একটা অ্যাসোসিয়েশন আছে, আমরা ব্যাপার নিয়ে বসছি। আজকে তো দিন যাবে, কালকে পরশু আমরা বসছি এবং আমরা একটা দৃঢ় পদক্ষেপ দেবো। আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, যে অ্যাসোসিয়েশনের কথা সমগ্র কৈলাসবাসী, সমগ্র ত্রিপুরাবাসী জানেন, সেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা একটা দৃঢ় পদক্ষেপ দেবো। আমরা এই ব্যাপারেও দৃষ্টিভঙ্গি আছি। তেলিয়ামুড়া বিজেপি মন্ডলের অধীনে 4টি শক্তিকেন্দ্রের উদ্যোগে বৃহস্পতিবার বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। এদিন তেলিয়ামুড়া কার্যালয় থেকে বিজয় মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি সবকা সাথ সবকা বিকাশের লক্ষ্যে কাজ করবে সরকার।
ভারতীয় জনতা পার্টি তেলিয়ামুড়া মন্ডল কমিটির উদ্যোগে আজকের যে বিজয় সমাবেশ সারা ভারতবর্ষের সাথে ত্রিপুরা রাজ্য আমরা বিশাল ভোটের ব্যবধানে বিজয় আমরা পেয়েছি। দুটা পদ্মফুল ত্রিপুরা রাজ্য থেকে আমরা মোদীজিকে উপহার দিতে পেরেছি, সে আনন্দে আমরা আজকে উৎসাহিত এবং উৎফুল্লিত। সময় আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি বিরতির পর। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাগার, সিস্টার গুড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। চলো সোচ দে অভি শুরু বাত করো হোগা কল সহি দে ভাই এক ভাই এক রায় দুগা চল ওহি পল মে হি জিনে কল তে হি সপনে পুকারে চল ওহি এক নই রোশনি সরুবরু হোনা হে আঁখো মে জো সপনে হে উসকো পুরা করনা হে শুরুআত ইহাঁ সে হো তো মঞ্জিলে না দূর হে ইহাঁ পে দিন বিতানা মানো বেস্ট ডেজ কেহলাতা হে এক ভাই হামারা আশিয়া ইউনিভার্সিটি ত্রিপুরা। শুধু সেরা সেরা নয়, পারুল প্রকাশনী নিয়ে এলো এমন এক বর্ষসেরা বিশ্বসেরা রেফারেন্স সিরিজ স্কুলের সব পরীক্ষায় যা এনে দেবে সর্বোচ্চ নম্বর। ত্রিপুরা এসসিইআরটি প্রণীত নবম শ্রেণীর নতুন সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন ও মার্কস ডিভিশন অনুসারে পদার্থবিদ্যা ও রসায়নের জন্য ডক্টর অজয় চক্রবর্তী ও ডক্টর অর্জুন কুমার দের বিজ্ঞান রেফারেন্স, জীববিদ্যার জন্য ডক্টর শ্রীমন্ত কুমার রাউত ও ডক্টর সন্দীপ চৌধুরীর বিজ্ঞান রেফারেন্স। ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। শুধু স্কুলের পরীক্ষায় নয়, জীবনের পথে স্মার্টলি এগিয়ে যেতে হলে তোমার চাই স্মার্ট ইংলিশ। আগে হ্যাঁ, একমাত্র পারুল প্রকাশনী প্রকাশ করতে পেরেছে ত্রিপুরা এসসিইআরটি কর্তৃক অনুমোদিত এনসিইআরটির নতুন সিলেবাসের ইংরেজি টেক্সট বইয়ের সেরা সহায়ক গ্রন্থ ডক্টর পিসি ধরের পারুল স্মার্ট ইংলিশ। ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট সববার ফিউচার এখন ব্রাইট, কেননা সঙ্গে আছে ভবিষ্যৎ গড়ার কারিগর পারুল প্রকাশনী। পারুল প্রকাশনী। কতদিন ধরে কাশি আপনার? ডাক্তারবাবু দু তিন সপ্তাহের বেশি হবে। কাশির সঙ্গে রক্ত যায়? হ্যাঁ, মাঝে মাঝে রক্ত যায়। ডাক্তারবাবু আমার কি হয়েছে? আমাদের সন্দেহ যে আপনার যক্ষা হয়েছে, কফ পরীক্ষা করলেই সেটা সঠিকভাবে বোঝা যাবে। আমাদের রাজ্যে সমস্ত সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে কফ পরীক্ষা করার সুবন্দোবস্ত রয়েছে। এ ধরনের লক্ষণ দেখা মাত্র দেরি না করে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ মতো 6 থেকে 8 মাস ঔষধ খেলে যক্ষা রোগ সম্পূর্ণ নিরাময় হয়ে যায়। এছাড়াও রাজ্যে এখন ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি রোগের শনাক্তকরণের জন্য সিবিনেট মেশিন সহ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণের সুবিধা রয়েছে। যক্ষা রোগ নির্মূল করতে সচেতনতা ও সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। একদমই মানাচ্ছে না। এটা
ডালিয়ানা টিউলিপের নজর কাড়া সৌন্দর্য কেবল টেবিলই নয়, সাজিয়ে তোলে ঘর আর ভরিয়ে তোলে মন। ইটালিয়ানো, পিওর আর্ট। জন্ম থেকেই আসল চোখ, তোমার চেয়ে ভালো দেখি। জি দাদি, আমারই ভুল, এবার হবো নির্ভুল। এই নিন আরে ফেল চোখ। দুষ্ট লোকের মিষ্টি কথা না ভুলে নিন 100% বিশুদ্ধ ভার্জিন ম্যাটেরিয়াল থেকে তৈরি আরে ফেল চোখ। আরে ফেল চোখ, জন্ম থেকেই চোখ। যখন জন্ম নেয় সন্তান, নতুন দায়িত্ব, তৈরি হয় নতুন প্রতিশ্রুতি, নতুন কথা দেয়া। তোমাকে জীবনের প্রথম দিন থেকে রাখবো নিরাপদ, পৃথিবীর যা সবচেয়ে সুন্দর সকল কিছু শুধু তোমার জন্য। প্রতিশ্রুতি আরএফএল বেবি কেয়ারের সকল পণ্য নিরাপদ, সুন্দর, সর্বোৎকৃষ্ট উপাদানে তৈরি। আরএফএল বেবি কেয়ার, শুধু তোমার জন্য। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আম্বাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787513755 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে আম্বাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ঝোকে ঝামেলায় যত গন্ডগোল, বিদায় দিতে এলো আরে ফেল বল। আরএফএল ওয়াশিং বোর্ড, ঝুঁকি ঝামেলাকে বিদায়। ফিরে এলাম বিরতির পর। বিদ্যালয়ের চরম গাফিলতির শিকার ষষ্ঠ শ্রেণীতে পাঠরত এক ছাত্রী বৃহস্পতিবার ধর্মনগর আলতাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মধুমিতা দেবনাথ বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের ভেতরেই পড়ে গিয়ে মাথা ফেটে যায়। কিন্তু বিদ্যালয়ের কর্তৃপক্ষ এই ছাত্রীটিকে চিকিৎসার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, ক্ষোভ অভিভাবকদের মধ্যে। বিদ্যালয়ের চরম গাফিলাতির শিকার ধর্মনগর আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পাঠরত এক ছাত্রী। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার ধর্মনগরের আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মধুমিতা দেবনাথ বিদ্যালয়ে আসার পর বিদ্যালয়ের ভেতরে পড়ে গিয়ে মাথা ফেটে যায়। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তা প্রত্যক্ষ করেও মধুমিতার পর্যাপ্ত চিকিৎসা তো দূরের কথা, প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও করেনি। পরবর্তীতে মধুমিতার এক অভিভাবক ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে। তার রক্তাক্ত অবস্থা দেখে তাকে নিয়ে তড়িঘড়ি ধর্মনগর হাসপাতালে নিয়ে আসে। এই ঘটনা শুনে বৃহস্পতিবার বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রছাত্রীদের অভিভাবকরা বিদ্যালয়ে ছুটে আসেন এবং বিদ্যালয় কর্তৃপক্ষকে এমন চরম গাফিলাতির বিষয়ে ক্ষোভ ব্যক্ত করেন। তারা প্রশ্ন তোলেন, কেন বিদ্যালয়ে ন্যূনতম প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নেই? পাশাপাশি কেনই বা মধুমিতাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলো না? বিদ্যালয়ের অভ্যন্তরে এমন ঘটনা ঘটার পরও মধুমিতার অভিভাবকের সাথে বিদ্যালয় কর্তৃপক্ষের কেউ হাসপাতাল পর্যন্ত যাওয়ার
কর্তব্যটুকু পালন করে না। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন গাফিলাতির ঘটনা আলগাপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্যে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের দুর্ব্যবহারের কবলে পড়তে হলো একাংশ সাংবাদিকদের। সাংবাদিকরা ঘটনা সম্বন্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধনঞ্জয় দেববর্মার নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তর তো দূরের কথা, তিনি কথাও বলতে নারাজ ছিলেন। এক কথায় বলতে গেলে তিনি নিজের দুষ্কে আড়াল করতে তিনি ক্যামেরা দেখে পালিয়ে যান। তারপর তারে নিয়ে আইসি, আইয়া আগে ওষুধ খাওয়াইছি, দুই গ্লাস ভাত খাওয়াইয়া ওষুধটা খাওয়াইয়া তারপর তারে নিয়ে আইসি। স্কুলে এমন সুব্যবস্থা কিছু নাই কেন? আপনার স্কুলে একটা দুর্ঘটনা হয়েছে স্যার, কথাও কথা রাজি নাই। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রাজধানীর বিভিন্ন স্থানে যানজট মুক্ত রাখতে বসানো হয়েছিল অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল। বেশ কিছুদিন ভালো চলার পর এই অত্যাধুনিক ট্রাফিক সিগন্যালে দেখা দেয় গোলযোগ। রাজধানীর বিভিন্ন স্থানে এই ট্রাফিক সিগন্যাল দেখা দেয় বিপত্তি, ক্ষোভে ফুঁসছে পথচারী থেকে যান চালকরা। শহর আগরতলাকে জঞ্জাট মুক্ত রাখতে রাজধানীর বিভিন্ন স্থানে বসানো হয়েছিল অত্যাধুনিক ট্রাফিক সিগন্যাল। এই অত্যাধুনিক সিগন্যাল বসানোর পর রাজ্যের মানুষ খুশি হয়েছিল। প্রথম প্রথম বেশ কিছুদিন ভালো চলার পর এই অত্যাধুনিক ট্রাফিক সিগন্যালে দেখা দেয় গোলযোগ। রাজধানীর বিভিন্ন স্থানে এই ট্রাফিক সিগন্যালে দেখা দেয় বিপত্তি, যার কারণে যানবাহন চালক থেকে পথচারীরা পড়েছে সমস্যায়। সময় ঠিকঠাক মতো কাজ করছে না, যে কারণে যান চালকরা কখন যাবেন কখন দাঁড়াবেন তা নিয়ে পড়ছেন সংশয়ে। বিশেষত অফিস সময়ে এই সমস্যা চরম আকার ধারণ করে, এই ক্ষেত্রে ফের নেমে এসেছে ঘোর অন্ধকার। এ বিষয়ে জানতে গিয়ে ট্রাফিক এসপি পিনাকী সামন্ত জানান, যান্ত্রিক ত্রুটি ও ঝড়বৃষ্টিতে সিগন্যালের ব্যাপক ক্ষতি হয়েছে আর তার জন্য হচ্ছে এই সমস্যা। তিনি আরো জানান, যে সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে তাদের কোনো লোক রাজ্যে নেই, যে সারাই করবে তাকেও পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, এই ট্রাফিক সিগন্যাল মেরামতির কাজ করে না ট্রাফিক দপ্তর, এটা চালায় মাত্র মেরামতির কাজ করে আগরতলা পৌর নিগম। নতুন একটি সংস্থার কাছে এই কাজ হস্তান্তর করার কথা রয়েছে, শীঘ্রই তা হস্তান্তর হলে এই দুর্ভোগ পোহাতে হবে না বলে আশা ব্যক্ত করেন ট্রাফিক এসপি পিনাকী সামন্ত। আগরতলা থেকে প্রণব শীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা স্কুল বোর্ডে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। এদিন ভগৎ সিং যুব আবাসে এই বার্ষিক সাধারণ সভার আগামী দিনের পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। প্রত্যেক বছরে এই বৈঠক করা হয়। মূলত স্কুল ফেডারেশন গেমস অফ ইন্ডিয়া যে সমস্ত ইভেন্টগুলি জাতীয় স্তরে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এই বৈঠকে। এই মিটিংটা হচ্ছে আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং, এটা প্রত্যেক বছরই হয়, যেটা আমরা স্কুলস ফেডারেশন গেমস অফ ইন্ডিয়া যে ইভেন্টগুলি হবে ন্যাশনাল লেভেল থেকে শুরু করে এইগুলি আমরা এই মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত করব যে ব্লক লেভেল থেকে স্টেট লেভেল ইভেন্টগুলি কখন কোথায় কোন জায়গায় এবং ফান্ডিংটা কোত্থেকে আসবে, ব্রেকআপটা কী হবে, এই টোটাল ম্যাটারটা আজকে মিটিংয়ে সিদ্ধান্ত। হেডলাইন নিবেদন করছেন বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস।
সিস্টার গুড়া মশলা, গুণ মানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী, সেরা রেজাল্ট চাইলে তোমায় পড়তে হবে জানি, পারুল প্রকাশনী। সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশন। লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ঊনকোটি জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস চালাচ্ছে বিজেপির কর্মীরা, সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা। নাগেরচলা ট্রাফিক পয়েন্ট সংলগ্ন দুটি দোকানে অভিযান চালিয়ে বেশ কিছু শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ, আটক করা হয় দুই নেশা বিক্রেতাকে। জলের দাবিতে পথ অবরোধ করল আমাশা জগন্নাথপুর এলাকার বাসিন্দারা। রাজ্যের আটটি জেলা থেকে বাজেয়াপ্ত করা নেশা সামগ্রী ধ্বংস করল পুলিশ, প্রায় 5 কোটি টাকার নেশা সামগ্রী ধ্বংস করা হয় এদিন। ঢাল বানিয়ে কৈলাসহর বাজারে নিশি কুটুম্বদের তাণ্ডব অব্যাহত, পুলিশের ভূমিকায় ক্ষোভে ফুটছে কৈলাসহর বাজারের ব্যবসায়ীরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি এখনকার হেডলাইন্স। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই, আমাদের পরবর্তী সংবাদ ও অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার। Thank you.